আমার ভিডিও দেখা তাহলে দেখো যদি না ভালো লাগে কোনো ব্যাপার না মা না নিজের বোন না নিজের হ্যানো না তেন না যে আমরা দুই বোন অ্যাডভাইস ওয়েলকাম টু মৌনিতাই লাভ চ্যানেল তো তোমরা থামবেল টাইটেল সব কিছু দেখে তো বুঝতেই পারছো যে আমি আজকে কি কারণে ভিডিওটা নিয়ে চলে আসলাম আর কি বলতে চাই তো তোমরা পুরো মানে ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি কিন্তু একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে ক্লিয়ার করতে আসলাম আমি ভাবতে পারিনি যে আমি এইভাবে আসবো ক্যামেরার সামনে বা এইগুলো বলবো কিন্তু সেটা আমি বলতে বাধ্য হলাম এখান থেকে আধা ঘন্টাও হয়নি হয়তো কুড়ি পঁচিশ মিনিট আগে একটা কমেন্ট এসছে আমার তো সেই কমেন্টটা দেখার পর আমার সত্যি কথা বলতে প্রথমত কষ্ট কষ্ট হয়েছে মনের সত্যি ভীষণ পেয়েছিলাম আমি সবার মতো নাকে পারি না আগে থেকে অনেক কমেন্ট আসে আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিই না কমেন্টের গুলো রিপ্লাই দেওয়ার প্রয়োজন আমার মনে হয় না বলে আমি দিই না কিন্তু আজকে আমি চুপ থাকতে পারলাম না আজকে আমি কমেন্টের রিপ্লাইটা দিতেই থাকবো আর একটা ব্যাপার ক্লিয়ারও করে দেবো তো যে কমেন্টটা করেছিল তাকে কিছু মানে আমার বলারই নেই মানে সে যে কি বুঝে কমেন্টটা করেছে সেটাই আমার একটু জানার ইচ্ছা আছে যে কি বুঝলো বা কি দেখলো তো যাই হোক তো চলো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব যে ও যে কমেন্টটা করেছে সে কমেন্টটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে তোমরা মানে কি হলো তোমরা যারা জানো না কোনো কিছু আমার সেইভাবে ভিডিও দেখো না যারা নতুন তারা হয়তো অতটা কিছু বুঝতে পারবে না কিন্তু যারা রানিং দেখো ভিডিও জানো আমার ব্যাপারে সব কিছু তাদেরও হয়তো খারাপ লাগবে এই কথাটা শোনার পর আর আমি আমার লাইফেই প্রথমবার এই কথাটা শুনলাম আমাকে আজও পর্যন্ত কেউ এমন কথা কোনো দিনই বলেনি তো চলো তোমরা কমেন্টটা শোনো আর না আইডির নাম হচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্যা এবার ও ছেলে কি মেয়ে কি আমি সেটা বুঝতে পারছি না তো যাই হোক আমি বলছি লিখেছে যে দিদি এটা তো নিশিতা দিদির মা আমি আমার মার সাথে একটা ভিডিও করেছিলাম তোমরা যারা তো তারা জানো সেই ভিডিওর কমেন্টেই লিখেছে যে দিদি এটা তো নিশিতা দিদির মা তোমার তো ছোট মা তাই না জিজ্ঞাসা চিহ্ন বাট তুমি তোমার নিজের মায়ের সাথে রিল করো না কেন দি ভাই প্লিজ একটা ভিডিও দাও তুমি তোমার মায়ের সাথে প্লিজ ভিডিও আমি দেখতে চাই তোমার মা কি কথাটা খুবই সুন্দরভাবে কমেন্টটা করেছে ভদ্রভাবে কিন্তু সে জেনে করেছে কি না জেনে করেছে কি আমাকে ইচ্ছা করে হাট করতে চেয়েছে বা আমি বুঝতে পারছি না কিন্তু তার জন্যই বিশ্বাস করে তার জন্যই বলা যে তো তুমি কি মনে করে এই ভিডিওটার কমেন্ট করেছো তুমি অবশ্য পারলে এই ভিডিওটায় কমেন্ট করে দিও যে কি করে বলেছো বা কোনো কিছু আর ছোটমা মা মানে আমি ঠিক বুঝলাম না ছোটমা মা মানে কি হয় আমি ঠিক এটা বুঝতে পারলাম না ছোটমা মা মানে কি আর একটা কথা আমি তো ভিডিও আজ থেকে আমার মার সাথে করছি না মার সাথে টুকটাক আমি অনেক ভিডিওই করি তো তুমি যে লিখেছো যে ছোটো মা তো ছোটো মা কাকে বলে ছোটো মা বলতে আমরা জানি যে হয়তো কাকিমাকে বলে তা আমি যেখানে ভিডিওতে বারবার বলি যেটা আমার মা বাড়ি যায় বাড়িকে মার ঘরেই থাকে সব কিছু মার সাথেই করছি মারে কত ব্লগে দেখায় তো এত ভালো করে মাকে ডাকি তারপরে নিচে ক্যাপশানে লিখেও দিয়েছে মার সাথে বা কোনো কিছু তারপরে তুমি যে কোন উদ্দেশ্যে ছোট মা কথাটা লিখলে সেটা বুঝতে পারলাম না এই জিনিসটা যে আমাকে ভাবাচ্ছে শুধু যত সময় না আমি ভিডিওটা পোস্ট করতে পারছি আর তত সময় না কমেন্ট আমি ঠিক বুঝতে পারছি না আর এই ভিডিওটা এই কারণে করলাম এখান থেকে অনেকে আগে আগেও বলেছে যেটা তো নিশিতা দিদির মা এটা তো দিদির না এটা তোমার কে হয় তোমার কাকিমা তোমার মা হেন অনেক কিছুই বলেছে পাঁচজন যদি বলে যে হ্যাঁ এটা তোমার মা আর পাঁচজন হয়তো বলে যে না এটা তোমার মা না তোমার কাকিমা তো এই কথাগুলো না আমি কোনোদিন আজ পর্যন্ত গ্রামের বলো বা পাড়া প্রতিবেশী বা কারোর কাছ থেকে কোনো ধরে যেটা তোর মানা কিন্তু এই যে ভিডিওর চক্করে পড়েছি এই সব কমেন্টগুলো তোমরা করো এই কমেন্টগুলো সত্যি কথা বলতে যে দেখে বা যে পরে তারই মানে কি বলবো কষ্টটা হচ্ছে আমার এই কথাগুলো বলতে গেলে আমি যে কি বলছি তাও বুঝতে পারছি না আমি কিন্তু শুধু তোমাদের সাথে মিল করতে যাচ্ছি মানে মা নিজের মাকেও মা বলতে প্রমাণ দিতে হচ্ছে আমার আজকে এমন দশা হয়েছে ইউটিউবের জন্য যে আমার মাকে আমার মা বলে প্রমাণ দিতে হচ্ছে আমার একটা ভিডিওতে তো চলো আমি বেশি কিছু বলবো না একটা কথাই তোমাদেরকে বলবো যে এটা আমার নিজের মা এটা বলতে আমার হাসি যেমন বাচ্চা মনের ভিতরে খারাপও লাগছে আর এটা আমার নিজের বার আমি আমার মার সাথে প্রায় প্রায় ভিডিও বানাবো তোমরা প্লিজ এই সব ভিডিও কমেন্ট করা বন্ধ করো আর একটা কথা তোমরা যারা নতুন নতুন আমার ভিডিওগুলো দেখো তারা একটু পুরো ভিডিও পারলে সময় করে দেখে এসো চেক করে আসো তোমরা জানতে পারবে যে আমরা দুই বোন এক ভাই আর আমার পরিবারে তো যারা আছে আমিও মাঝে সাথে তাদেরকেও ব্লগে দেখিয়েছিলাম আর একটা কথা আর একটা কমেন্ট তোমাদের বারবার আসে আমি এটা একটুখানি বলে দিই আমি না বললেও নয় তাও ভাবলাম বলে দিই এই কমেন্টটা প্রায় এখন রিসেন্টলি আরও বেশি করেই আসে যে তুমি বোনের সাথে কেন ভিডিও করো না তুমি তোমার নিশিদা বোনের সাথে কি ঝগড়া কি যাও না হেন তেন অনেক কমেন্ট করো তোমরা তা এই কমেন্টটা রিপ্লাই আমি দিই না কিন্তু এখন দিয়ে দিচ্ছি দেখো বোন বোনের জায়গায় বোনের বোনের মতন সম্পর্ক আমি যে ভিডিওর ভিতরে মানে সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়াতে সেটা উঠা উঠিয়ে ধরবো বা কোনো কিছু ভিডিও করতে হবে তার কোনো মানে নেই আমরা যে সবসময় ক্যামেরার সামনে পড়ে থাকি তারও কিন্তু মানে নেই ক্যামেরার আশেপাশেও কিন্তু আমাদের একটা জীবন আছে সেখানে আমরা সবাই সবার সাথে খুব ভালো আছি আমাদের সুসম্পর্ক সবাই সব কিছু আমরা মিলেমিশেই থাকি কিন্তু হ্যাঁ ভিডিওটা করছি না এই কারণে কারণ আমি নিজের পরিচিতি পাই কারণ এখান থেকে কিছুদিন আগে যখন আমি ভিডিও করেছিলাম অনেকে তো বলেছিল যে আর তোমার মানে বিয়ের সময় অনেকে ভিডিও করেছিলাম প্রচুর ভিউ এসেছিলো অনেকে বলেছিল তোমরা অনেকেই কমেন্টও করেছিলে যে বোনের জন্য এত কিছু বোনের জন্য বা আশেপাশের লোকজনও বলেছিল অনেক কিছু তো হ্যাঁ অবশ্যই অনেক ভিউ এসেতো এই কারণে বোনের ভিও মানে ভিডিওর জন্য অনেক ভিউ এসেছিল তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আগে থেকে আমি দিয়ে দিয়েছি যারা যারা এর পেছনে ছিলেন আর একটা তোমাদেরকে বলি আমি যখন ইউটিউব প্রথমে শুরু করেছিলাম তখন থেকে কিন্তু আমি দত্তপুকুরে যখন একা থাকতাম আমি আর মোহন দুজনে ভাড়া থাকতাম তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে তখন আমি একা ভিডিও বানাতাম আমি তেমন আমার ভিডিওতে কাউকে নিতাম না হ্যাঁ বোনের বিয়ের সময় বোনকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম তাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তো এখন আবার বানাচ্ছি না তাই বলে এই না যে ঝগড়া ঝামেলা সম্পর্ক নেই যাও না হেন তেন এগুলো কী ধরনের কথাবার্তা একটাই পরিষ্কার কথাবার্তা বলি আমি আমি নিজে চাই নিজের ভিডিওতেই মানে নিজে ভিডিও করব কষ্ট করে তো সেই ভিডিও যদি ভিউ দেয় তো ভালো যদি না দেয় তা তো আমার কোনো দুঃখ নেই কিন্তু করতে চাই আমি তারপরেও তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে তোমরা আমার বড় ব্লগ দেখলে আমি এতদিন ধরে মানে প্রায় তিন বছর আমি দপ্তব করেছিলাম তখন থেকে কিন্তু আমি ইউটিউব ভিডিও করি তো ইউটিউব ভিডিও আমি জবে থেকে শুরু করেছি তখন থেকে কিন্তু আমি নিজেই ভিডিও বানাতাম নিজেই সব কিছু করেছি তারপর বোনের বাড়ি যখন এসেছিলাম বোনের বিয়ে ছিল বোনের বিয়ের সময় ভিডিও বানিয়েছিলাম সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আবার নিজে নিজের মতন করে ভিডিও বানাচ্ছি তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও দেখা তাহলে দেখো যদি না ভালো কোনো ব্যাপার না কিন্তু আমার ভিডিওতে এসে তোমরা এরকম বাজে কমেন্ট একদমই করবে না আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি এই কমেন্টগুলো সত্যি কথা বলতে আমার খুব কষ্ট দেয় কারণ এগুলো যখন শুনি যে নিজের মা না নিজের বোন না নিজের হেন না তেন না কী ধরনের কথাবার্তা ওইগুলো শুনে সত্যি কথা বলতে প্রচুর কষ্ট হয় তো তোমাদের কাছে বারবার এই রিকোয়েস্টটাই আমি করছি যে তোমরা প্লিজ এইসব কমেন্টগুলো করো না আর যদি ভিডিও ভালো না লাগে দেখবে না কোনো সমস্যা নেই কিন্তু বাজে কমেন্টগুলো করতে এসো না তো ভিডিওটা এত পর্যন্ত আমি আর বেশি কিছু বলতে চাই না কারণ আমি চাইনি তাও বল বলতে বাধ্য হলাম ভিডিওগুলো কারণ এইভাবে যদি না বলি তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না সারা জীবন হয়তো যতদিন এই মাকে নিয়ে ভিডিও বানাবো কারণ আমি বাড়ি মাঝে সেরে যাই তখনই মনে হয় আর আমার মা সত্যি কথা বলতে ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে মা মাঝে মাঝে বলে যে একটা ছবি তোল একটু ভিডিও কর তো আমি সেই জন্য আগে মাকে নিতাম না ভিডিও করতে তারপরে এখন দেখি আমি অনেক সময় আগে মোহনটা বলছিলাম যে এবার থেকে মার সাথে অ্যালবাম ভিডিও বানাবো মাকে শেখাবো তো সেই তো আমি মাঝে সাথে যখন বাড়ি যাচ্ছি এখন একটু মার সাথে ভিডিও বানাচ্ছি মাকে নিচ্ছি ক্যামেরায় মার যেতে ভালো লাগে আমি এগুলো আমার বিয়ের আগেও যখন ভিগো ছিল টিকটক ছিল আমি আমার মাকে নিয়ে ভালোই ভিডিও বানাতাম এখনও বানাচ্ছি কিন্তু একটা ভয় ধরে গেছে যে ভিডিও বানাবো মাকে নিয়ে আর তারপরে যদি এরকম বাজে বাজে কমেন্ট আসে তখন আমি কী করবো সেই কারণে আমি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম তো আমি আবারও বলি আমার মাকে নিয়ে তোমরা প্লিজ এরকম কমেন্ট করো না যে আমার মা না বা কোনো কিছু বারবারই বলছি তো আমি আমার শ্বশুর বাড়ির দিক থেকে তোমরা অনেকে বলো যে আমার শাশুড়ি মাকেও দেখাও না কেন কেন তেন শাশুড়ি মাও খুব একটা পছন্দ করে না ভিডিও করা সোশ্যাল মিডিয়াতে আসা এমনি আমরা ভিডিও করি ঠিক আছে উনি অতটাও আমাকে বোঝে না পারে না করে না তো আমি চেষ্টা করবো সবাইকে আস্তে আস্তে ভিডিওতে নিয়ে আসার জন্য তো আমার সাথে সবার সম্পর্ক খুবই ভালো আছে কিন্তু এই না যে সবাইকে ভিডিওর ভিতরে নিয়ে আসতে হবে আমি শুধু এইটুকুই বলছি তো চলো ভিডিওটা এত পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো যদি না লাগে তাহলে আমার কিছু বলার নেই আর যদি কারোর খারাপ লেগে থাকে আমার এই কথাই তাহলে অবশ্যই আমি তাকে বলবো যে খারাপ খারাপ কমেন্ট করছো তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা প্লিজ এরকম খারাপ কমেন্ট করো না আর যারা ভালো ভালো ভিডিওতে কমেন্ট করছো তারা তাদেরকে বলবো যে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আর আমি যেমন নিজেই চেষ্টা করো ভালো ভালো ভিডিও করার জন্য তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য যাতে তোমাদের ভালো লাগে তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো এইভাবে পাশে থেকো তো চলো ভিডিওটা এত পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে